মা কখনো বিরোধিতা করবে না বাপ মা যদি বলে তালাক দিয়ে দাও দিয়ে দাও বাপ মা যদি বলে চাকরি ছেড়ে দেওয়াটা ছেড়ে দাও কোটি টাকার ব্যবস্থা ছেড়ে দাও বাপ মা যা বলছে পাপ না হলে সেটাই করো যা হবে হবে পরামর্শ দেওয়া যায় আম্মা এটা আসলে কি ভালো হবে দেখেন পরামর্শ দিতে পারে মানুষ তো তিন নাম্বার পাপ হল সাহাদাত জুড়ে মিথ্যে সাক্ষী দেওয়া করম্বরে মিথ্যা সাক্ষী এসেছে জেনা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো সুদ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো মানুষকে হত্যা করা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো বদনাম গিবাদ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো সিরিয়ালের তিন নাম্বারে কি আছে মিথ্যা কথা মিথ্যা সাক্ষী আমি বলিনি এসব কথা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন তাহলে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহদের পবিত্র করবেন না আল্লাহদের সাথে কথা বলবেন না বলবেন যাও তোমার সাথে কোনো কথাই নেই সর तीन श्रेणी मानस और कत तो बड़ पापी जो आल्लर थाई नहीं मलिक का दाब मिथुक दायित्वशील मिथ्युक हेड मौलाना मिथ्युक हेडमास्टर मिथुक प्रिंसिपल मिथ्युक भाई चैंसेलर मिथ्युक मेम्बर मिथ्युक चेयरमैन मिथ्युक एमपी मिथ्युक मंत्री মিথক ইওনো মিথক ইওনো মিথক ডিসি মিথক জেলসুপার মিথক গ্রাম্য Sardar যারা যেখানে মিথ্যে কথায় দায়িত্ব পালন করবে প্রতি বছর যদি হজ করে তবে তার সাথে আল্লাহ কথা বলবেন মনে থাকবে না মনে হয় কথা যারা দুনিয়াতে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না তোমার সাথে আর কোনো কথাই নেই তুমি যাও দুই জানিন বেশি বয়সে জেনা করে যে বট ষাট বাষট্টি সহত্তর হয়ে গেছে তব জেনার লাইনে আছে মোবাইল চালায় বুড়া মানুষ মোবাইল চালাচ্ছে ছবি টানা বের করছে বিমানে কালকের ঘটনা বিমানে না বিমান বন্দরে বিমান বিমানবন্দরে বুড়া মানুষ ছি আয় বস তোমাকে ভূতে ধরলো কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এসেছেন অল্প সময় বসে থাকবেন প্রয়োজন দেখাবেন না আমাকে আপনার প্রয়োজন দেখতে আমি আব্দুল রাজাক বিনিস রাজশাহী থেকে আসিনি প্রয়োজনে একটু পরে দেখাবেন কয়েক মিনিট পরে এসেছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ থাকেন বেশি বয়সে যে না করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন আয়রন মুস্তাকবের গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আব্দুল সাহেব এই বাক্যটা খুব কঠিন গরিব মানুষ কে কে অহংকার করে আমি আমিও বাস্তবতা যে একশো একশো আপনাকে বলতে পারছি তা নয় তবে আমার মনে বলে যে এগুলো হতে পারে কে হতে পারে রিক্সা নিয়ে বসে আছে রিক্সার সিটের উপরে চড়ে বসে আছে আমি বললাম চলো যাই একটু বাজারে তো বলছে এখন যাব না এ হলো গরিব মানুষের অহংকার আর একটা বুঝি যে এখন খুব জরুরি কাজ ধান পেকে গেছে বৃষ্টিতে ভিজা যাচ্ছে বাড়িতে বসে আছে আমি বলছি চলো দুদিন ধান কেটে দাও তো বলছে এখন দুদিন কাজ করব না তো কাজ করেই তো খাই এটাই অহংকার আমি আর একটা বুঝি যে খালি বউয়ের কথা শুনে বউ বলে ভালো কাপড় নিয়ে আসো তখন ধার কর্য করে ভালো কাপড় কিনে ও তো মোটা কাপড় কিনবে গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় দোকানে গিয়ে বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনতে হবে রুই মাছ নয় ওটা তিনশো থেকে নিয়ে আটশো হাজার বারোশো টাকা কেজি পুঁঠির মাছ নিতে হবে পরিবেশ কন্ট্রোল করে চলে না যে গরিব মানুষ সেই হলো অহংকারী সে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে রসুল সাল্লাম কথাটা বলেছেন তবে অন্য জায়গাতে এই জায়গাটাতে এই তৃতীয় নম্বরে এসেছে আল মুসবিল টাকুর নিচে পাঁচ প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না যার জন্য তো আপনার মায়ের উপরে আমার একটা দুঃখ ব্যথা কষ্ট থেকে গেল যে তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা কেটে ছোট করেনি আপনার প্যান্টটা কেটে ছোট করেননি প্যান্টটা টাকনোর নিচে আছে বেটি ছেলেও এত নিচে প্যান্ট রাখে না যারা মেয়ে মানুষ তারাও এত নিচে প্যান্ট রাখে না তোমার নিচে ছেলেটাকে দাঁড়াতে বলে নি যে সামনে ছেলেটাকে দেখেন তো জড়িয়ে রেখেছে ও ও মনে করছে যে আজকে জাল শাসনটা এসছি তা একটু জড়িয়ে রাখি এই ছেলে তোমার মা নাই গো প্রসব করাতে পারলে মা হওয়া যায় না দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না শিষ্টাচার বাচ্চাকে দিতে পারলে মা হওয়া যায় তার নাম ওটা মা প্রসাব করা দুধ খাওয়ানো রান্না বান্না করা এটা হলো স্বাভাবিক কাজ এটা হয়ই দুনিয়াতে কথা বুঝেননি রান্না বান্না করা হিন্দু মহিলাও করে স্বামীকে খেতে দিবে ছেলে মেয়েকে খেতে দিবে তাহলে এটা হলো স্বাভাবিক কর্ম আর বাচ্চাকে দুধ খাওয়ানো আর প্রসব করা এটা হিন্দু মহিলাও করে এটা হলো মহিলা মানুষ হিসাবে কি স্বাভাবিক কর্ম এটা কোনো গুণ নয় গুণ আসলে সে ছেলে মেয়েকে শিষ্টাচার দিতে পেরেছে কি না বিদ্যে দিতে পেরেছে কি না পরিপাটি সাজগোজ করে রেখেছে কি না বাচ্চার উপরে পাহারা দিতে পারে কি না কয়টা জিনিস লাগে মা হলে কয়টা জিনিস লাগে চারটে এক শিষ্টাচার শেখাতে হবে দুই বিদ্যা শেখাতে হবে তিন পরিপাটি করে সাজগোজ করে বাচ্চাকে রাখতে হবে চার পাহারা দিতে হবে মা মানে কি বলেন তো মা মানে পাহারাদার দিন রাত শুনছেন মামানে পাহারাদার তো ও কি ওই স্কুলের গেটে পাহারা দিবে মাওয়ার ছেলে মেয়েকে পাহারা দিবে নিশ্চিত বাচ্চা ওর মা পাহারাদার হিসেবে থাকে না ওর দাদা ওর নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে এসেছে বাচ্চা হয়ে গেছে এমনি সংসার পশু প্রাণীর মতো সংসার ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আনা যাই মনবে বাইতিন ফি রাবাজিল জান্না লেমান তারাকাল মেরাহা লেমান তারাকাল মেরাহা ওয়াইন কারা মহিক কোনো মানুষ যদি তর্ক ছেড়ে দেয় তর্ক তাহলে আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক তর্ক কি আপনারা এই হিসাবে এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম আমি গেলাম ভাইজান আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই যেই তর্ক ছেড়ে দেয় আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন দুই অবে বাইতিন্তিল জান্না লেমন তারাকাল কি মাঝে কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যে বলবই না যা মিথ্যা বলবো না জীবনে যা হবে হবে তাহলে মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেবেন বলেন লেমন সাল্লাম খলকা হো কেউ যদি তার চাল চলন চরিত্র কথাকে ভালো করে আল্লাহ তাকে মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতল ফেরদাউস নিয়ে দেবেন দেখি এই তিনটে সিরিয়াল মনে থাকে কি না কেউ যদি তর্ক ছেড়ে দেয় তাহলে আল্লাহর নবী কোথায় জান্নাত নিয়ে দেবেন জান্নাত একটা ঘর নিয়ে দেবেন কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় তাহলে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন কেউ যদি চাল চলন আচরণকে ভালো করে তাহলে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জান্নাত নিয়ে এক মা দুই চাবলের মধ্যে যেটা আছে এটাকে যদি ঠিক রাখতে পারো জিবা জিবা জিভা যদি ঠিক রাখো মুখখান যদি ঠিক রাখো বদনাম না করো মিথ্যা না বলো তাহলে আমি জান্নাত নিয়ে দিব এক দুই মা রিজলাই হে দুই পায়ের মাঝে যেটা আছে স্থান জেনা লজ্জা যদি না কর তাহলে আমি মোহাম্মদ সাল্লাম জান্নাত নিয়ে বলেন তো দুইটা কি কি একটা মুখে মিথ্যে কথা বলা হবে না আর আর একটা জেনায় লিপ্ত হওয়া হবে না হাদিস বোখারি মুসলিম খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছে একটু যখন মুখের কথা এসেছে তা একটু দু মুখের কথা বলে চলে। খুব শক্ত পাহারা দাও একদিন বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে হোক আল্লাহ রসুল জিবাটা ধরে নেচের জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে জিবা খুব খারাপ একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি কিভাবে জাহান্নাম থেকে বাঁচব তখন আল্লাহ রসুল বললেন এ শোনো শোনো তিনটা কাজ করো তিনটে 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 জাহান্নাম থেকে বেঁচে যাবা এক আলজেম সানাক মুখান বন্ধ করো ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না যার না আমি নিয়ে দেব দুই আলজেম বাড়িতে থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না চিরদিনের জন্য দোকানে আড্ডা পিটা নিষেধ এই ছেলাই তোমাকে বলছে এই ছেলাই ঘুমাচ্ছ কেন এদিকে দেখো চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ দোকানে যাওয়া নিষেধ দোকানে বসাই নিষেধ জিনিস কিনতে গেছো কিনা শেষ চলে আসবা আমার ১৬ বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এখন পর্যন্ত আমি কোনোদিন দিন চায়ের স্টলে বসিনি আমি বেঁচে আছি তো বেঁচে নেই আমি কোনো দিন স্টেলে বসিনি এখনও মোবাইলটা রিং হলে রিং হচ্ছে আমি অন করতে পারি চালু করতে পারি তোমার নামটা সেভ করতে পারি না তুমি আমাকে বলেছো আব্দুলা সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন কিন্তু আমি যে পারি না আমি সেভ করতে পারি না তারপরে তো আমি বেঁচে আছি মরে তো যায়নি সমস্যা তো হয়নি কই সমস্যা হয় না জামিয়া সালাফে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কত লক্ষ মোবাইল অন করতে পারি এ দিয়ে আমি ভিক্ষা করি চলছে প্রতিষ্ঠান আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না সকাল আপনি এক লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য বিকালবেলায় কাজের সময় এসে আপনি আমাকে বলছেন আসসালাম আলাইকুম আমি বলছো আপনি কে তখন আপনি অবাক হয়ে গেলেন কোন মানুষ রে সকালবেলা টাকা দিয়ে গেলাম যে এখন এসে বলছে আপনি কে মনই খারাপ তার বলছি আপনি মন খারাপ করে দান করিয়েন না আমি আপনার কিছু সম্মান দেব কিছু করব এইটা মনে আপনি নিয়েন না জামিয়া সালাফিয়া দান করেছেন জান্নাত কিনে নেন আপনাকে আমি কিনে নিতে বলছি কেন শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদায় মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই দেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া যেখানে কোনো দল চলে না যেখানে কোনো সংগঠন চলে না যেখানে কোনো শেষ চলে না যেখানে কোনো বিদাত চলে না দেশ বিদেশের বড় বড় বিদ্যান সেখানে অবস্থান করেন তার নাম জামিয়া সালাফিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত আমিও বুঝি না কিভাবে চলে তবে চলছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পব রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া বিরল দিনাজপুর জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এগুলি চলমান প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম কথা বাঁচার তিনটা পথ এক নম্বর বলেন তো কি মুখ বন্ধ করা দুই নম্বর বাড়িতে থাকা দোকান আড্ডা পিটবেন না জিনিস কিনতে গেছেন দোকানে দাঁড়িয়ে থাকেন ল্যান্ডটা মেন আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন এক কেজি লবণ হাফ কেজি মরিচ দুইশো জিরে জি আসসালাম আলাইকুম গেলাম এর চেয়ে বেশি দোকানে সময় দেবেন না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম এসার সলাতের পরে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে মাগরে ব্রাবরে খাবেন এসার পরে ঘুমিয়ে যাবেন জরুরি একবারে বাড়িতে মার্শাল লাইন জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুব এক এসার পরে ঘুমিয়ে যেতে হবে জরুরি কোনো কাজ চলবে না কোনো গল্প নাই কোনো কথা নাই কোনো টিভি নাই তিনটার সময় উঠে যেতে হবে রাত তিনটায় উঠে যেতে হবে আকাশের দিকে তাকে দোয়া পড়তে হবে দূরে কাজ ছলা আদায় করতে হবে তাহার যদি না পড়লে যা ইচ্ছা তাই চেয়ে নেবো চাইবো এভাবে যদি এখনই চাই তাহলে এভাবে চাইব আর যদি চাই তাহলে এভাবে চাইব এখনই দিতে হবে জমি কুষ্টিয়া শহরে দশ শতক কিনবো আজকে কিনবো টাকার ব্যবস্থা করে দাও তাহলে কিভাবে বলতে হবে হাতুন করে। ইসমে আজম পড়তে হবে আগে তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে তারপর বলতে হবে জমি কিনে দাও কথা বুঝতে পারেননি ঘুমাতে হবে কখন এসার সলাতের পর এসার সলাতের পর ঘুমাবেন জরুরি এই বাড়িতে কারফু জারি আছে এই বাড়িতে কি জারি আছে কারফু জারি আছে চুয়াল্লিশ ধারা জারি আছে চুয়াল্লিশ ধারাতে কি লেখা আছে এসার পরে ঘুমিয়ে যেতে হবে কেন এক কালাম আদাদ আল এসায়। আল্লাহর আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ভিড় করতেন ওই এক রাহুল এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন আল্লাহ নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন সম্মানিত দিনী ভাই বোন বাঁচার তিনটা পথ তিন নম্বর পথ হলো পাপের জন্য কাঁদ পাপের জন্য কাঁদলে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ পাপের জন্য কাঁদলে জান্নাত হবে একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনটি বাঁচার পথ ওভাধে সামেত রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় পৃথিবীর মানুষ শোনে রেখ তিনটি জিনিসে মানুষ বেঁচে যায় তিনটি জিনিসে মানুষ ধ্বংস হয় যাতে মানুষ বেঁচে যায় এক ফির রেজা যাওয়া সাখা সত্য বলতে হবে পরিস্থিতি উল্টে গেলেও পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে ইহকালও বেঁচে গেছেন পরকালও বেঁচে গেছেন দুই তাকু আল্লাহ নিয়ে প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে গোপনে আল্লাহকে ভয় করতে হবে আজ থেকে নিয়ে আর কোনো দিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না ল্যাংটা মেয়ে নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ভয় করে যে সে বেঁচে গেছে তিন অলিখতে সাদ ফিল্মা মধ্যম পন্থায় খরচ করলো যে সেই বেঁচে গেছে আব্দুরাহ সাহেব থামেন 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 এ শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো মধ্যম পন্থায় খরচ মানে মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি বেগুন এক কেজি কিনাই ছিল আবার নিয়ে চলে এসেছেন এটা ভুল হয়েছে আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল তখন চারটা বেগুন ছিল চারটাই কাটতে পাবে না তিনটা কাটবে একটা রেখে দিবে চারটায় যদি নেয় নাম কি বুদ্ধি না চারটায় কেটে নিয়েছে যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে তিনটার সময় নিজ তো শ্বশুর চলে এসেছে বাড়িতে কিছুই নাই একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো আব্বা উপস্থিত কিছু ছিল না বেগুন ভর্তা করে ভাত দিলাম আপনি খান বাকি সময় আমি রেডি করছি সব খেতে হয় না এটা ভরি হাঁড়ি ভরি মহিলার কাজ হস্তিনি মহিলার কাজ চাওল শেষ করে খেয়ে আনতে যাবেন না বেগুন তরি তরকারি শেষ করে একবারই রান্না করবেন না কিছু রেখে রান্না করবেন আবার কিছু নিয়ে আসবেন তাহলে বরকত হবে বাড়িতে স্বামী স্ত্রী কিছুই বোঝে না এখানে খায়ার হাগে এটা সংসার নয় এমনি চলমান একটা পশু প্রাণীর মতো আয়েসার তালা আনহা বলেন আল্লাহর নবী যখন মারা যান তখন অর্ধ যে আটা বাড়িতে ছিল সোয়া কেজি আটা আল্লাহ নবীকে মাটি দিয়ে কেজি আটা থেকে নি নি রুটি রুটি শেষ শেষ হয় হয় না দিয়েছে অনেকদিন মনে মনে বলছি কিরে শেষ হয় না কেন মেপে দেখি তো কতটি আছে মাপার পরে পরের দিন আর নাই হাদিস বোখারি মুসলিম যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না রামজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না দামি খেজুর বাজারে সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি ব্যবসা বাণিজ্য আছে দামি একটা বিশ কেজির প্যাকেট নিয়ে আসবেন প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের তাকে দিতে থাকবেন আর যারা ফকির মিসকিন আসছে দশটা টাকাও দিবেন ওখান থেকে ষাট দশটা করে খেজুরও দিবেন দেখবেন পনেরো দিন মাস চলে যাচ্ছে শেষ হচ্ছে না একটু বউকে বুদ্ধি করতে বলবেন বিষ বলে এগুলো কাজ করতে হবে বিষমিল্লা ঘরের দরজা বন্ধ করা যায় না বিশ ছাড়া বাল্বটা চালু করা যায় না বিসমিল্লা ছাড়া দরজা বন্ধ জ্বালানা বন্ধ করা যায় না বিসমিল্লা ছাড়া নিষেধ কারফু জারি আছে বাড়িতে দরজা বন্ধ করে দিচ্ছে বিষ ইন্দ ই থামো 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 বিশমিল্লা বলো নিজে বিষমিল্লা বলো বিশমিল্লা বলো দরজা বন্ধ করার সাথে বিশমিল্লা বলো আপনার স্ত্রীকে বলে দেখেন জীবনে বলেনি তিরিশ বছর থেকে সংসার করছে আপনার সাথে আজকে জিজ্ঞাসা করিয়েন তো আচ্ছা খালেদা তুমি তো প্রায় তিরিশ বছর হলো ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে তুমি কি দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বলো বাল্বটা যখন অফ করছো সুইচটা টিপে দিলে অফ হয়ে গেল তখন কি তুমি বিসমিল্লা বলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছো এটা অফ করার সময় বিসমিল্লা বলতে হবে এসব কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাইবন। বলছিলাম তিনটে জিনিসে মানুষ বেঁচে যাবে সফলতা এক সত্য কথা দুই গোপনে প্রকাশে আল্লাহকে ভয় তিন মধ্যম পন্থায় খরচ হঠাৎ করে টাকা বেশি হয়েছে দশ কেজি মাছ জানি কিনেন না দুই কেজি কিনবেন পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন তখন রাস্তার লোকেরা বলবে কি ব্যাপার বেটা ফকির হলে নাকি কাল যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহর নবী কি বললেন মধ্যম পন্থায় খরচ করে কথা বোঝা যায় নাকি কথা বোঝা যায় মধ্যম পন্থা দুইজন মিলে বসে সংসার করবেন স্বামী স্ত্রী দুজন মিলে ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না বয়স শেষে গেল চাকরি বাকরি করে খেলেন বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো হলো এটা দুজন মিলে পরামর্শ করবেন আব্দুল আমার বয়ের হাতে টাকা দিলেন ভাই বোনকে দিয়ে শেষ করে দেয় সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন তবে আমার বুঝে দুজন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স টাকা পয়সা রাখারও বাক্স ও হলো ভাত রান্না করার মানুষ ও হলো সেবা দেওয়ার মানুষ ও হলো বাচ্চা দেওয়ার মানুষ ও হলো টাকা রাখার বাক্স ও হলো পরামর্শ সদস্য পরামর্শ দেখবেন দেখবেন পরামর্শ আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন খাসি তো নাফসি খাদিজা আমার যে কি হয় আমি মনে হয় মারাই যায় নাকি আমি গাড়ে হিরাতে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম হঠাৎ টুন 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 শব্দ করে আসলো আমাকে চেপে ধরলো তিনবার চেপে ধরলো আমি খুব ভয় পাচ্ছি আমি মারা যাই নাকি তখন বলছেন স্ত্রী আরে বলেন কি আপনি মারা যাবেন কেন না আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন মারা যাবেন মানে এ দেখেন বউ বউ কেমন দেখে যান এর নাম স্ত্রী চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আরে চিন্তা করেন না কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করেন তো নাস্তা করেন চলেন একটু ঘুরে আসি কোথায় আর একবার কাছে চাচা জি একটু দেখেন তো আপনার ভাতি যে এভাবে বলছে কেন কথা দেখেন স্ত্রী কাকে বলে না বোঝা গেল না মনে হয় আপনাকে স্ত্রী দেখাচ্ছে স্ত্রী কাকে বলে আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না খালি টাকা যৌতুক দেখেন চাচা দেখেন তো কি ঘটনা কি ব্যাপার মোহাম্মদ বলো তো ভাতিজা কি? আমি ওই ঘরে ওই এখানে হিরেতে হঠাৎ আমাকে চেপে ধরে বললো জিব্রাইল ও তো জিব্রাইল তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে এক কথায় আর এক কথা এক কথায় এক কথা তোমাকে তো এলাকার লোক বের করে দিবে তখন আল্লাহ বলছেন বলেন কি আমার বাপ চাচায় খালা খালু রানাফু কত ভালোবাসে আমাকে আমার চেয়ে আদরের কোনো ছেলে এ দেশে পৃথিবীতে নেই আমাকে বের করে দিবে মানে আরে শোনো এমন কোন লোকের কাছে জিব্রাইল আসেনি যাকে বের করা হয়নি তার মানে জিব্রাইল কার কাছে আসে বলেন তো নবীগণের কাছে আসেন নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে তোমার কাছেও জিব্রাইল এসেছে তোমাকে ওই এলাকার লোক একদিন বের করে দিবে এক মিনিট এটা তাই আরেক মিনিট হুদাইবিয়ার যুদ্ধে সাহাবিগণ বলছেন ফিরে যাব না অমুসলিমকে মুসলিমকে মেরে যাব যুদ্ধ করে যাব ফিরে যাব কেন কেউ ফিরে যাবে না তখন আল্লাহ নবী বলছেন দেখো চলো ফিরে যায় চলো ফিরে যাই সবাই এখানে কুরবানি করে দাও মিনা মাঠে যেতে পারলাম না গরু জবাই করে দাও কেউ শোনে না চুপচাপ না কুরবানি করব না মিনা মাঠে না গেলে ফিরে যাব না কাবার ঘর না গেলে উমার বলছেন কি ব্যাপার মোহাম্মদ যে আপনি সত্য নবী নন হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয় হ্যাঁ সত্য আপনি বলেননি কাবা ঘরে ঢোকব হ্যাঁ বলেছি ফিরে যাবেন যে এ বছরই ঢুকবো এ কথা আমি বলিনি এসেছেন একটু পরে ঢুকবেন এখানে এসে ঢুকতে পারছেন না তখন তিনি আসলেন উম্ম সালমা স্ত্রীর কাছে উম্ম সালমা একটা গিয়ে করে দেন তো বুঝতে পারলেন কি এবার আল্লাহ রসুল নিজেরটা কি করলেন করে দিলেন তখন সাহাবিগণ দেখলেন ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না চলো যাই করি সব হাদিস বোখারি মুসলিম বইয়ের দাম আছে কার কথা বলছি কাকে পরামর্শ কার সাথে পরামর্শ করতে হবে স্ত্রীর সাথে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ছয়টা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম পৃথিবীর মানুষ ছয়টা জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম এক উস্তু করে কথা বললে সত্য কথা বলো দুই অদে যাও অফ অফে যাও আদম মানুষের সাথে অদা করলে পূর্ণ কর তিন অদ্বৈ যাও উত্তম মানুষের টাকা তোমার কাছে থাকলে ও চেয়ারম্যান মেম্বার মসজিদের সভাপতি এখন মসজিদের ইট কিনা হবে টাকা যা আপনার কাছেই ছিল দেন খরচ হয়ে গেছে রে বেটা দেখি কি যে করি না টাকা দেন আগে মসজিদের টাকা দেন চার সাথে সাথে দিয়ে দিতে হবে তার নাম আমানত চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত ব্যবহার কর না হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো না দলীয় ক্ষমতায় মানুষকে অপমান কর না ক্ষমতা দেখায় না জান্নাত হবে ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও ফেরাউন ডুবে গেছে ফেরাউন কী হয়েছে ডুবে গেছে অতএব ক্ষমতা দেখাতে হবে না ছয় চক্ষু নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব। ছয়টায় এক সত্য কথা দই অদা তিন আমানত দিয়ে দেওয়া চার জেনা না করা পাঁচ ক্ষমতা দেখায় না ছয় চক্ষু নিচু করো মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো জান্নাত হবে ইনশাল্লাহ রাসুল সাল্লাহকে জিজ্ঞাসা করা হলো আইল আফজাল সবচেয়ে ভালো মানুষ কে আল্লাহ নবী সবচেয়ে ভালো মানুষ কে তখন আল্লাহ আর তাকিও না কিও স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার স্বচ্ছ পরহেজগার তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায় এক লাইস মাফি হে যার কোনো পাপ নেই দই ওলা গিল্লা যার হিংসা নেই তিন ওলা বাগিয়া যার সীমা লঙ্ঘন নেই চার যার ভিতরে আমানতের খেয়ানত নেই চারটে চারটে জিনিস আছে যার সেই হলো সবচেয়ে বড় পরেজগার এক হিংসা হিংসা কি জিনিস ওনার দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে যে আসে ওখানে ঢোকে যে আসে ওখানে আমি খালি বসেই আছি তো অনেকক্ষণ পরে দু তিন ঘন্টা পরে একজন এসেছে তখন আমি বলছি ওই দোকানে যাও কেন ওই যে খালি মায়ের খায় দশ টাকা জিনিস বিশ টাকায় বিক্রি করে বুঝতে পারলেন কি হিংসা হিংসা স্বাভাবিকভাবে হয়ে যায় এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে যার বেশি মিডিয়া চলে ওর উপরে হিংসা এই যে আমি বক্তব্য দিচ্ছি যার বক্তব্য বেশি চলে ওর উপরে আর একজনের হিংসা জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে সেই জন্য এরকম করছে আমিও অবাক হই হিংসা করা দেখে জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয় এক পাপ নেই যার আব্দুর এক পাপ সবার আছে পাপ নেই মানে আরে পাপ নেই মানে পাপ হলেই তোমা যেই তার কোনো পাপ নেই বোঝা গেল না কথা পাপ নেই যার দুই সীমালঙ্ঘন নেই যার বুঝান তো সীমালঙ্ঘন কি জিনিস বুঝান দেখি সীমা লঙ্ঘন কি জিনিস বুঝো না দোকানে গিয়ে মরিচলার কাছে বলছে একশো মরিচ দা তো একশো মরিচ দাও মেপেছে একশো করে দাঁড়িয়ে পাল্লা এক একটা মরিচ আপনার হাতে দেখ গো তোমার মরিচগুলো কেমন একটা হাতে করে নিয়ে আছেন দাঁড়িয়ে পাল্লা ঠিক হয়ে গেছে হাতের মরিচটা কোথায় রাখবেন যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হলো আর যদি ওয়ারি ডালিতে রাখেন তাহলে ঠিক আছে গরিব মানুষ ট্রেনে আছে আমি একবার ট্রেনে আসছিলাম তো একটা লোক বাদাম বিক্রি করছে একটু বাদাম তো তো দিয়েছে থাম থম থাম আমি একটু ওজন করে দেখি আমার হাতে তো পাল্লাটা দিয়েছে তখন কমে গেছে কম দিছ কেন সবাই দুটো একটা করে খেয়ে নেয় তো সেই জন্য গরিব মানুষ ও বলতে পারে না ওটা জুলুম ও গরিব মানুষ পাঁচশো মরিচ বিক্রি করে সারা দিনে। কত জনের কাছে বিক্রি করবে সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে সীমালঙ্ঘন কাকে বলে চিরদিনের জন্য ভুলে যান কোনো জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না দরকার নাই নিজের সুবিধা দিয়ে বাঁচতে চাইবেন না একদিনের জন্য বৈধ রুজি উপার্জন করেন ব্যবসা করেন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন হালাল রুজি খান কোরআন তেলাওয়াত করেন আর আড্ডা পিটিয়েন না জান্নাত হবে কয়টা বলেন তো চারটে এক পাঁচ ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না দেওয়া চারটে জিনিস লাগবে কয়টা এক অক্ত সলাদ দুই হালাল রাজি তিন তেলাওয়াত চার আড্ডা নাপিটা জান্নাত হবে ইনশাল্লাহ চারটে জিনিস আছে যে সেই পরহেজগার এক পাপ যার দুই সীমালঙ্ঘন যার তিন হিংসা যার চার আত্মসাত খেয়ানত যার খেয়ানত কাকে বলে জানো মুরুবি মানুষ তোমাকে দুশোটা টাকা দিয়েছে আহমাদ যাও তো একটু বাজার করে নিয়ে এসো আমাকে দাও তো একশো নব্বই টাকা খরচ হয়েছে দশ টাকা তুমি রেখে দিয়েছ দুনিয়া কত কঠিন কেউ একটু বুঝে না আজকের আলোচনার শেষ আদেশ সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন বিশেষ আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বই আর মাসিক আলীতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না ৩০ টাকা বড় কথা নয় কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন ঋণ করে ৩০ টাকা কর্য করে আপনি একটা মাসিক আলীতে সাম নিয়ে যাবেন আর যেসব বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে নতুন যেটা বই বই রয়েছে সলাৎ ব্যতিক্রম সলাৎ উপদেশ বড় ক্ষতিগ্রস্ত বড় লাভবান আদর্শ আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় বগলি সংগ্রহ করার অনুরোধ সাদিস চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হেফা আমানতে নামাতের রক্ষা দুই সিদ্ক হাদিসিন সত্য কথা তিন হুসন খালিকা দিন ভালো আচরণ চার ইফাতুন ফিত আমাতিন বৈধ রুজি চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটার একটা হলো সত্য কথা সমানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে স্টেজ থেকে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি কেউ খালি যাবেন না কোনোটা দুশো টাকা হোক পাঁচশো টাকা হোক একশো টাকা হোক আর টাকা না থাকলে পত্রিকা নিয়ে যাবেন কারো কাছ থেকে টাকা দাও তো দেখি একটা পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আমার দিনী বোন কেউ যদি থেকে থাকেন দু চারজন তাহলে আমার দিনী বোনদের জন্য আছে আদর্শ পরিবার আদর্শ নারী কেন নির্যাতন কি তার প্রতিকার সম অধিকরণই মর্যাদা চাই আমার দিনী আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ কয়েকটা জিজ্ঞাসা সবাই নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না আমার হাতের বাম দিকে স্টেজে বইগুলি আছে সবাই নিয়ে যাবেন টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন আর লিতে সম্পত্রিকা মানুষ মারা গেলে মসজিদে এলান করা যাবে কি না মাইকে এলান করা হারাম ওটা হলো জাহেলিয়াত মাইকে এলান করা যাবে না এই এক গ্লাস গরম পানি রেডি তো কি আচ্ছা বলে দিবে একটা লাইট পেয়েছে কার হারিয়ে গেলে নিয়ে যান সঠিক সঠিকা গ্রহণ না করে যে সকল মুসলমান যে সকল মুসলমান আসল করে তারা জান্নাতে যেতে পারবে কি যে সকল মুসলমানেরা আমল করে সঠিক নেই আকিদার যার

শেখ আমার ছেলের নাম আল জাকারিয়া শুধু জাকারিয়া আল জাকারিয়া হয় জাকার একটা নবীর নাম ভালো আল জাকারিয়া রেখেছে নামটাকে ঠিক হ্যাঁ আলটা দেন কোন আমলে মৃত্যু পর্যন্ত হেদায় টিকে থাকে মুশারফুল কলম সার কালবেলা থেকে এ দোয়া পড়তে হয় এমুদ শাররফ উকুল শরফ কুল সম্পর্কে কিছু বলুন যারা বাতিল আকিদার তারা হেজবুত তাহিদ যেমন সিয়া বাকিল বাতিল আকিদার খারেজিরা বাতিল আকি এই যে কোরআন মানবে হাদিস মানবে না এরা বাতিল আকিদার। আব্দুল্লার বক্তব্য আপনারা শুনেছেন কিনা যে কোরআন যে মানবে তো কোরআন কোরআন যে কোরআন এটাকে কে ও বেকুব যে কোরআন আছে কোরআন যে কোরআন বলেন তো দেখি তো বলেছেন তাহলে তো হাদিস মানাই হলো যে কোরআন এটা কোরআন এটা কে বলেছে জিব্রাইল কে এসে বলে গেছে যে এটা কোরআন আসসালামু আলাইকুম আলী হাসান ও সীমার আকিদা কি ও তার আলোচনা শোনা যাবে কি না এগুলো সব বেদাতিদের কথা প্রসাব খানার ভিতর গোসল করা যায় কি যায় সমস্যা নাই পানি ঢেলে ধুয়ে দিতে হবে পানি ঢেলে ধুয়ে দিতে হবে নামাজ কাজা হয়ে গেলে কি করব যখন সময় হবে তখন পড়তে হবে সম্মানিত মহোদয় আপনার পরিচালিত একটি মাদ্রাসা মেহেরপুর অথবা কুষ্টিয়াতে হতো জি জমি জায়গা রেডি হয়েছে প্রায় বৃষ্টি হলেই জানাবো ইনশাল্লা আমাদের নবীর আগের নবীদের উপরে সালাদ ছিল কিনা ছিল নির্ধারিত অক্ত ছিল সব নবীরই ছিল একজন ইমাম শির না করতে না করতে বলে কিন্তু বলে পীর গায়েব জানে পীর গায়েব জানে বললেই তো সেরেক হলো যদি উনি বলেন যে পীর গায়েব জানে পীর আর গায়েব জানবে কেউ যে গায়েব জানে না আপনি নাকি ইসলামের জন্য কিছু করেননি যা করেছেন নিজ স্বার্থের জন্য কিছু করেছি তো নিজের স্বার্থে করি আর কারোর স্বার্থে করি কিছু করেছি এ তুমি যদি এই কথা জেনে বলো তাহলে এটা মুনাফেকের কথা আর যদি না জেনে বলো তো বলেছে বলেছে তুমি বুঝতে পারো নি আপনার জীবনের একটি প্রিয় আমল জানতে চাই এমন আমল আমার জানতে পারবা এরকম কোনো আমল আমার কাছে নেই একটা আমল আমি দশের পয়সার ক্ষতি করি না এটা আমার খুব দৃঢ়তা কাজ করে দশের পয়সার ক্ষতি করি না আর আমি চেষ্টা করি রাতে আল্লাহকে কিছু বলার এটা তুমি হিসাবে নিয়ে আসতে পারো আমি আমার জীবনে রাতে আল্লাহকে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসেবে তবে এইসব প্রোগ্রামে খুব কাবু মানে টিকা থাকতে পারি না কোথায় ঢাকা থেকে গেছি সে নীলফামারি প্রোগ্রাম করতে ওখান থেকে এসে আবার এখানে আসে মানে দিনটাই রাত দিন সহজ কিছু করা যায় না আল্লাহকে কিছু বলতে হলে কখন ঘুমাতে হবে এর সালাতের পরে কোন আমলে ভালো মৃত্যু হয় কোন আমলে ভালো মৃত্যু হয় পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে হালাল খেলে ভালো মরণ হবে ইনশাআল্লা মাধাবি মসজিদে জুম্মা সালাতাদেকের সম্মিলিত মনাদাত করে না করলে ওকে নিশামালোচনা করে সমালোচনা করে ধাক্কা দিয়ে বের করে দেখ সম্মিলিত মোনাজাত করবা না মোনাজাত ব্যক্তিগত ব্যাপার সবাই মিলে একসাথে মোনাজাত করলে তো গোনা হবে ওটা তো বিদাত আমি মাঝাব ভিত্তিক এলাকায় বাস করি মসজিদে সালাতের সময় আমি বুকে হাত বাঁধি দুই পা ফাঁক করে দাঁড়াই এতে আমার গ্রামের আমাকে অপমান অপদস্থ করে করুক তুমি এ কাজে বহাল থাকো শক্তভাবে থাকো সমাচার এই যে বিশ্ব ইজতেমাতে যাওয়া কি সঠিক প্রচার মাধ্যম অনেকটাই মিথ্যে এই জন্য যাওয়া হবে না শুক্রিয়া যা কমল্লা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী করো মেয়ের মেয়ের বেশি নয় সম্পূর্ণটা টাকাটাই মেয়ের আমাদের দেশে তো বুঝে না শুধু করলে বাপের জমি থেকে যেটা ভাগ পাই সেটাই নিজের না মোহরটা তো আর নিজের টাকা তাকে মূল্যায়ন করতে হবে বলতে থাকতে হবে অনিহা হবেই এরপরও চেষ্টা চালাতে হবে অনিহাকে চেপে রেখে মূল্যায়ন করা বলতে থাকবে শুক্রিয়া বইগুলো সবাই